हेलो एवरीवन अस्सलामु अलैकुम आमार चैनले सबाइके वेलकाम जानाच्छि। आमि आजके आपनादेर साथे सालादेर रेसिपी शेयर करब। ताहले चलुन शुरू करा जाक। आमि एखाने एकटा लेटुस निलाम, लेटुसेर अर्धेकटा केटे निब। लेटुस क्यूब करे केटे नियेछि। लेटुस काटार पर बाटिते निये निलाम। एकटा आस्त ग्रीन आपेलेर अर्धेकटा केटे निलाम। आपनि चाइले पुरो आपेलटाई दिते पारेन। आपेलेर माझखानेर अंश केटे फेले दिलाम। एरपर आपेल क्यूब करे केटे निलाम। आपेल काटार पर बाटिते निये निलाम। ছোট সাইজের একটা গাজর ছিলে কিউব করে কেটে নিলাম। আপনাকে যে কিউব করেই ভেজিটেবলগুলো কাটতে হবে তা না, আপনি যে কোনো সাইজেরই ভেজিটেবলগুলো কেটে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন সবগুলো ভেজিটেবলের সাইজ যেন একই রকম হয়, তাহলে দেখতে ভালো দেখাবে। একটা আস্ত শসা কিউব করে কেটে নিলাম। আর এখানে ভেজিটেবলের কোনো পরিমাপ নাই, পরিমাণ মতো ভেজিটেবল দিয়ে সালাদ তৈরি করব। শসা কিউব করে কেটে নেওয়ার পর বাটিতে নিয়ে নিলাম। একটা টমেটো কিউব করে কেটে নিব। টমেটোর মাঝখানের অংশ কেটে ফেলে দিলাম। টমেটো কিউব করে কেটে নেওয়ার পর বাটিতে নিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সবগুলো সবজি যে আপনাকে দিয়ে সালাদ তৈরি করতে হবে তা না, আপনি চাইলে এখান থেকে এক দুইটা আইটেম বাদ দিতে পারেন। আর বাচ্চাদের কথা খেয়াল রেখে আপনাকে সালাদের ঝাল দিতে হবে। আমি এখানে চারটা কাঁচামরিচ মোটা করে কেটে সালাদে দিয়ে দিলাম। সালাদের কাঁচামরিচ পাতলা করে কাটতে যাবেন না, তাহলে সালাদে ঝাল ছড়িয়ে পড়বে। এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পরিমাণ মতো দিয়ে দিলাম। একটা বড় সাইজের লেবুর অর্ধেক লেবু রস চিপে দিয়ে দিলাম। লেবুর সিড অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে সবকিছুই পরিমাণ মতো। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। আর এখানে একটা কথা না বললেই না, আপনারা সালাদ পরিবেশনের ঠিক পূর্ব মুহূর্তে লবণ মিশাবেন। আগে থেকে লবণ মিশালে সালাদে পানি উঠে যাবে। আর আপনার বাসায় যদি বড় পার্টি থাকে তাহলে লবণ মিশাবেন না, লবণ ছাড়াই আপনি সালাদ পরিবেশন করবেন। তো সালাদ রেডি হয়ে গিয়েছে। সালাদ রেডি হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে সালাদ নিয়ে নিলাম। আমার সালাদের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সালাদের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি রেসিপিটি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।